নাইরা কাট জামা কাটিং ও সেলাই 10 থেকে 12 বছর বাচ্চাদের জন্য কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব। খুব সহজ নিয়মে শেখাবো, যেন ভিডিওটি একবার দেখলে আপনি যে কোনো সাইজের জন্য তৈরি শিখতে পারেন। চলুন তাহলে। ওকে, তো এখানে নাইরা কাট জামাটি তৈরি করার জন্য দুই কালার কাপড় নিয়েছি। তো এক কালার যে কাপড়টি নিয়েছি, এখানে আমি 10 গ্রা কাপড় নিয়েছি। কাপড়টি এভাবে একটি ডাবল ভাঁজ করতে হবে। এরপর ঠিক আছে, নিচে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। হাফ বডিটি 10 ইঞ্চি লম্বা তৈরি করব। সেলাই মার্জিন সহ আমি 10.5 ইঞ্চিতে মার্জিন করে এই মার্জিনটিকে এদিকে সোজা করে টেনে নিচ্ছি। 30 ইঞ্চি বডির জন্য এখানে শোল্ডার ম্যাপটি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনাকে বডির মাপ অনুযায়ী শোল্ডার ম্যাপটি বাড়ানো কমানো করে নিতে হবে। এরপরে আর্মহোলের যে মাপটি আছে, এই মাপটিও আমি এখানে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে মার্জিনটিকে সুন্দর করে টেনে নিতে হবে। এরপরে বডি ম্যাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। সেমভাবে কোমরের ম্যাপটিও নিতে হবে। এরপরে এই মার্জিনগুলো ঠিক আছে এইভাবে আমাদেরকে স্কেলের সাহায্যে বা ফিতার সাহায্যে টেনে মিলিয়ে দিতে হবে। আর্মহোলের যে রাউন্ড শেপটি আছে সুন্দর করে করে নিতে হবে। গলার মাপটি পাশে আমি 4 ইঞ্চি দিব। এই জন্য এখানে 1.5 ইঞ্চিতে মার্জিন করতেছি সেলাই মার্জিন সহ। পরবর্তীতে 4 ইঞ্চি তৈরি হয়ে যাবে। এবং পিছন পাটের গলাটি 2 ইঞ্চি লম্বা নিয়েছি। সামনের যে গলাটি আমি 1.25 ইঞ্চি লম্বা নিয়েছি। এইভাবে মাপগুলো নেওয়ার পরে ফিতার সাহায্যে মার্জিনগুলো টেনে নিতে হবে এবং গলার যে রাউন্ড শেপগুলো সুন্দর করে করে নিতে হবে। রাউন্ড শেপটি করা কমপ্লিট হয়ে গেলে যে মার্জিনগুলো করেছি মার্জিন অনুযায়ী কাটিং করব। সর্বপ্রথম পিছন পাটের গলার মাপে কাটিং করে নিতে হবে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো যদি আপনি আমার নিয়মিত দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এইভাবে ঠিক আছে, আমরা 2টি পার্ট একই সাথে কাটিং করে নেওয়ার পরে পিছন পাটটি এখন আমরা সাইডে সরিয়ে রাখবো এবং সামনের পাটের গলার যে মার্জিন করেছি এই মার্জিন অনুযায়ী এখন আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। এবং আর্মহোলের এখানে 1/2 ইঞ্চি বা 2 সুত কাপড় এইভাবে কাটিং করে নিতে হবে। অবশ্যই তালপাটটি কিন্তু কাটিং করতে হবে। ওকে, তো এইভাবে বডির 2টি পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেলে সাইডে আমরা সরিয়ে রাখবো। এখানে যে প্রিন্টের কাপড়টি নিয়েছি তাই না, এই কাপড়টি এইভাবে একটি ডাবল ভাঁজ করতে হবে। আপনি যদি কাপড়ের হিসেবটি জানতে চান, লম্বা ও বডির মাপ লিখে কমেন্ট করবেন, অবশ্যই কাপড়ের হিসেবটি কমেন্টের মাধ্যমে বুঝে দেওয়া হবে। কাপড়টি এইভাবে 4 ভাঁজ করে নিয়ে নিচের দিকে এখানে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে। এইভাবে সুন্দর করে ঠিক আছে মার্জিনটি করে নিতে হবে। নেওয়ার পরে এখন হাফ বডিটি 10 ইঞ্চি নিয়েছি। 10 ইঞ্চি ফিতে ওই মার্জিন থেকে বাইরে রেখে জামাটি 32 ইঞ্চি লম্বা তৈরি করব। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন সহ 32.5 ইঞ্চিতে এইভাবে মার্জিনটি করে নিচ্ছে। ওকে, এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। এবং ঘেরের যে পাশের মাপটি, এখানে আমি 1টি পার্ট 30 ইঞ্চি নিয়েছি, ডাবল ভাঁজে 15 ইঞ্চি নিয়েছি। তো এইভাবে আমরা হাফ বডিটি যখন এখানে বসিয়ে সেলাই দেবো, এখন যদি কুচিটি দেওয়ার পরে লম্বাটি আমরা মেপে দেখি কত ইঞ্চি আমি তৈরি করবো। 32 ইঞ্চি তাই না, এখানে আমি মেপে দেখাচ্ছি। এইভাবে কিন্তু আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। তো এইভাবে ঘেরের পার্ট এবং বডির পার্টটি রেখে এখানে লম্বার মাপটি আমি মেপে দেখাচ্ছি। দেখুন, নিচে সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে কিন্তু 32 ইঞ্চি হয়েছে। এখন এই 2টি পার্ট সরিয়ে রেখে এখন হাতের জন্য আমাদেরকে কাপড়টি ভাঁজ করে নিতে হবে এবং কাটিং করে নিতে হবে। সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। হাতাটি এখানে 13 ইঞ্চি লম্বা তৈরি করব। এইভাবে মার্জিন করে নিচ্ছি। নেওয়ার পর হাতের মুখের মাপটি এখানে আমি 7.5 ইঞ্চি তৈরি করব। 2 ভাগ করে 1 ভাগ নিয়েছি। আর্মহোলে রাউন্ড শেপ করার জন্য 3 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং বডির মাপ অনুযায়ী ঠিক আছে আর্মহোলে লুচের মাপটি নিতে হবে এবং এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে। আবারও বলে দিচ্ছি, আপনি যদি কাপড়ের হিসেবটি জানতে চান, লম্বা এবং বডির মাপটি লিখে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাকে হিসেবটি দেওয়া হবে। বয়স লিখে কমেন্ট করলে কাপড়ের সঠিক হিসেবটি কিন্তু দেওয়া সম্ভব হয় না, এই জন্য লম্বা ও বডির মাপটি লিখতে হবে। এইভাবে কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন সেলাই করতে হবে। সামনের যে বডির পার্টি আছে এবং প্রিন্টের কাপড়টি এভাবে 2টি ভাঁজ করে এখানে হালকা একটি আমরা ডিজাইন তৈরি করে নিব। যখন আপনি 2 কালার কাপড় দিয়ে একটি পোশাক তৈরি করবেন, আপনাকে মাথায় রাখতে হবে আসলে কোন পার্টটি কোথায় দিলে এই জামাটি সুন্দর লাগবে। এই বিষয়টি মাথায় রেখে পার্টগুলো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তো এখানে সামনের পার্টে ঠিক মাঝখানে এখানে একটি 1.5 ইঞ্চি পরিমাণ পট্টি বসিয়ে নিচ্ছি। এইভাবে বসিয়ে নেওয়ার পরে এখন পিছন পার্টটি নিতে হবে। এইভাবে পিছন পার্টটি আমরা রাখবো। রেখে এখানে যতটুকু সেলাই মার্জিন আছে ততটুক মার্জিন রেখে আমরা এখানে সেলাইটি দিয়ে নিব। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে যেন কখনো খুলে না যায়। আপনি 2টি করে সেলাই দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি 1টি করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে যে কাজটি করতে হবে, গলার পাইপিংটি লাগিয়ে নিতে হবে। যেহেতু ছোটো মানুষের এই জন্য এখানে আমি ঠিক আছে পাইপিং লাগিয়ে নিচ্ছি। বড় মানুষের হলে আপনি গলায় পট্টি দেবেন, যেমন কামিজ আমরা দিয়ে থাকি। এইভাবে পাইপিনের যে কাপড়টি আছে আড়াআড়ি করে কাটিং করে নিয়ে এখানে আমাদেরকে সেট করে নিতে হবে। তো এইভাবে এখানে আসার পরে এই কাপড়টি ভাঁজ করে নিতে হবে।
এবং এইখানে এভাবে মিল করে এক্সট্রা কাপড়টিকে কাটিং করে ফেলে দিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনাকে ভালো লেগে থাকে এবং কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও যেন ঠিক আছে এই ভিডিওগুলো দেখতে পারে, তারাও যেন ভালো কিছু শিখতে পারে। এরপরে উল্টিয়ে নিতে হবে, উল্টিয়ে নেওয়ার পরে কাপড়টিকে দেখুন এইভাবে একটি ভাঁজ করব, এরপরে আরও একটি ভাঁজ করব, দুইটি ভাঁজ করে এখানে আমরা পাইপিনটি সেট করে নিব এবং পাইপিনটি যখন আপনি সেট করবেন ঠিক আছে বডির যে পার্টি আছে হালকা একটু টেনে ধরবেন, তাহলে দেখবেন পাইপিনের কাপড় সুন্দর করে রাউন্ড হয়ে এখানে সেট হচ্ছে। পাইপিন অনেকজনে লাগাতে গেলে কিন্তু পেঁয়াজ লাগিয়ে ফেলে বা ঘোষ লাগিয়ে ফেলে, আমি এখানে পাইপিনটি লাগিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফিনিশিং হচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে পাইপিনটি লাগিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। তো এরপরে কিন্তু এখানে আমাদেরকে হাতাটি তৈরি করতে হবে। বডির যে কাপড়টি আছে সেই কালারের কাপড় দেখুন এখানে পাশে আমি 3 ইঞ্চি নিয়েছি, কাপড়টি এবার সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে কাপড়টি সম্পূর্ণটা এবার সুন্দর করে কুচি দিতে হবে। হাতের মুখে এই কুচির কাপড়টি আমরা সেট করব, তাহলে হাতাটিও সিম্পলের ভিতরে একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। বাচ্চাদের পোশাক যত ডিজাইন করবেন তত কিন্তু সুন্দর দেখা যাবে। তো এই কুচির কাপড়টি আমরা এইভাবে রাখব, রেখে এখানে 1 ফিট মার্জিনটিকে বরাবরই সেলাইটি দিয়ে নিব। দুইটি হাতা কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে, তাই একটি হাতা দেখিয়ে দিচ্ছি এবং এইভাবে উল্টিয়ে নেওয়ার পরে অবশ্যই এখানে একটি চাপ সেলাই দিতে হবে। দেওয়ার পরে দেখুন বডির পার্টি নিতে হবে, এইভাবে হাতাটি রাখবো আমরা, রেখে 1 ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে দিতে হবে। যে কোনো পোশাকের যখন হাতা সেট করবেন হাতে কিন্তু আপনাকে 2টি করে সেলাই দিতে হবে। একটি করে সেলাই দিলে হাতার যে সেলাইটি আছে দ্রুত গতি খুলে যাবে, একই নিয়মে 2টি হাতা লাগিয়ে নিতে হবে আমাদেরকে। ওকে, তো এরপরে যে ঘেরের যে পার্ট 2টি আছে তাই না, এই দেখুন এই সাইডগুলো আমাদেরকে এভাবে 2টি ভাঁজ করে মুড়িয়ে সেলে দিতে হবে এবং 2টি পার্টে আমরা এই ধরনের 4টি সেলাই দিতে হবে। 4টি সেলের জন্য মার্জিনটি একই পরিমাণ থাকে, একটা আপনি 1 ইঞ্চি দেবেন, একটা 1.5 ইঞ্চি দেবেন, তাহলে খারাপ দেখা যাবে। মানে ফার্স্ট টাইমে যে সেলাইটি যতটুকু মার্জিন রেখে দেবেন বাকি সেলাইগুলো সেম মার্জিন রেখে আপনাকে সেলাইটি দিতে হবে। এইভাবে এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে কুচি দিয়ে নিতে হবে। অবশ্যই কুচিগুলো আমাদেরকে ঠিক আছে একটু বড় বড় করে দিতে হবে। যে কোনো নাইরা কাট গোল জামা যখন তৈরি করবেন সাধারণ কুচির থেকে এই কুচিগুলো একটু বড় করে দিবেন, তাহলে জামাটি দেখতে অনেক সুন্দর দেখা যাবে। হাফ বডিটি এইভাবে রাখতে হবে এবং ঘেরে যে পার্টটি আছে দেখুন হাফ বডির যে আমরা সেলাই মার্জিন বাদ দিয়ে যে মার্জিন করেছি সেখান থেকে হাফ বডিটি এভাবে মিল করে রেখে এখন বরাবর সেলাই দিয়ে বডির পার্টের সাথে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে এবং এই সাইডেও ততটুকু কাপড় বাদ দিতে হবে যতটুকু আমরা বডির সাইডে সেলাই মার্জিনে কাপড় রেখেছি। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, হাফ বডিটি কীভাবে আমাদেরকে সেট করে নিতে হবে ঘেরের অংশের সাথে। একই নিয়মে কিন্তু ঠিক আছে পিছন পার্ট এবং সামনের পার্ট আমাকে সেট করে নিতে হবে। এরপরে এখানে বডির পার্টের উপরে একটি চাপ সেলাই দিতে হবে, তাহলে যে সেলাইটি আছে গায়ে দেওয়ার পরে এই সেলাইটি বাইরের থেকে দেখা যাবে না, কারণ সাইড ফ্রাটি অনেক উপরে থাকার কারণে সেলাইটি অনেক সময় দেখা যায়। এই জন্য অবশ্যই বডির পার্টের উপরে আপনাকে চাপ সেলাইটি দিতে হবে এবং কাপড়টি উপরের দিকে ভাঁজ করে নিতে হবে। একই নিয়মে ঠিক আছে পিছন পার্টের ঘেরে অংশটি বডির পার্টের সাথে আমাদেরকে সেট করে নিতে হবে। আমরা সামনের পার্টে সাইডে হাফ বডিতে যতটুকু সেলাই মার্জিনে কাপড় বাদ দিয়ে ঘেরে অংশটি সেট করে নিয়েছি, সেমভাবে পিছন পার্টের ঘেরে অংশটিও সেট করে নিতে হবে এবং একই নিয়মে এখানে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। তো আবারও একটি বিষয় আমি বলে দিচ্ছি, কাপড়ের হিসেবে যদি আপনাদের সমস্যা হয় কারো তাহলে অবশ্যই বডি এবং লম্বার মাপ লিখে কমেন্ট করবেন, তাহলে কাপড়ের সঠিক হিসেবটি আপনাকে দিতে পারবো। এভাবে বডির পার্টি ভাঁজ করে নিয়ে এখন আমাদেরকে হাতের মুখের মাপটি ফিতে দিয়ে মেপে নিতে হবে এবং বডির মাপটিও আপনি ফিতে দিয়ে মেপে ঠিক আছে সেলাই করে নিতে পারেন এবং এখানে আসার পরে এইভাবে সেলাইটি আমাদেরকে মিলিয়ে দিতে হবে। অবশ্যই বডির সাইডে আমাদেরকে 2টি সেলাই দিতে হবে যেন সেলাইটি কখনও খুলে না যায়, আর একটি পোশাক তৈরি করার পরে সেলাইগুলো খুলে গেলে কাস্টমার কিন্তু আপনার কাজের কখনও প্রশংসা করবে না, এই জন্য আপনাকে 2টি করে সেলাই দিতে হবে যেন কাপড় ছিঁড়ে যাবে, সেলাই কখনও যেন খুলে না যায় এবং সেলাইগুলো ঘন করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এভাবে একটি করে সেলাই দেওয়ার পরে আবার এখানে ঘুরিয়ে নেওয়ার পরে বরাবর এখানে আরও একটি সেলাই দিতে হবে। এই অবস্থায় বডির সাইডে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে মিল করে ধরে নিচ পর্যন্ত আসতে হবে। আসার পরে ব্যতিক্রম থাকলে সমান করে কাটিং করে নিতে হবে, যদি সমান থাকে তাহলে আপনাকে ঠিক আছে নিচের যে অংশটি আছে সাইডে যতটুকু ভাঁজ করে সেলাই দিয়েছে নিচেও সেম ততটুকু মার্জিনটিকে এই সেলাইটি আপনাকে দিতে হবে। একই নিয়মে ঠিক আছে 2টি ঘেরে অংশে সেলাই করে দিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানিয়ে যাবেন। এই জামাটি কিন্তু আমি সাইডে ফিতাটি লাগিয়ে দেখাচ্ছি না, ফিতা লাগানোর ভিডিও আছে এবং নেক্সট টাইম এই বিষয়ের উপরে ঠিক আছে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই অবস্থায় কিন্তু জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে।